কর্মচরিত্রের উৎস সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ফিতরাতাল্লাহিল্লাতি ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহর ফিতরাত, ফিতরাত মানে স্বভাব, মানুষের স্বভাব, সহজাত ধ্যান ধারণা, অনুভূতি, চিন্তা চেতনা, আবেগ, শিক্ষা, ভালো মন্দের অনুভূতি, ন্যায় অন্যায়ের অনুভূতি, কোনটি সুন্দর কোনটি অসুন্দর, সুন্দর অসুন্দরের বুঝ, এবং এই মহাবিশ্বের যে একজন স্রষ্টা আছেন তিনি একজন, এসব কিছুকে বলা হয় ফিতরাত আল্লাহ, আল্লাহর ফিতরাত। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নিউরোসায়েন্টিস্টরা 2013 সালে একটা গবেষণা করেছে, মানুষের ব্রেইনে কি আছে, মানুষের নিজের ভেতরে কি আছে। তারা তিনটা জিনিস পেল, শিশুর ব্রেইনে সে যখন পৃথিবীতে আসে কারো শিক্ষা ছাড়া, কোনো বিদ্যালয়ে যাওয়া ছাড়াই সে তিনটা জ্ঞান নিয়ে আসে তার ব্রেইন। গবেষণা করে সেখানে তিনটা জ্ঞান পাওয়া গেছে, একটা হলো আল ইমানু বিল্লাহি ওয়াহদা, শিশুরা সৃষ্টিগতভাবে সে এক আল্লাহর প্রতি ইমান নিয়ে পৃথিবীতে আসে, এবং শিশু ব্রেইনে এটা আছে ইন্নালি কুল্লে শাইইন সাবাবা, প্রত্যেক বিষয়ের একটা কারণ একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা ছাড়াই পৃথিবীতে কোনো কিছু হওয়া সম্ভব নয়। শিশুর ব্রেইনে এই জিনিসটা বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন, আরো খুঁজে পেয়েছেন শিশুর ব্রেইনে আল্লাহ সম্পর্কে আছে ইন্নাহু ওয়াহিদুন, আল্লাহ একজন একাধিক জন নন। পৃথিবীতে আগত ছোট্ট শিশুর ব্রেইনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা $30 লক্ষ ব্যয় করে এই তথ্যগুলি এনেছেন, যেটা 1400 বছর আগে কোরআন বলেছে ফিতরাত আল্লাহ, এটা আল্লাহর দেয়া সৃষ্টিগত ধ্যান ধারণা, সৃষ্টিগত বিশ্বাস, সৃষ্টিগত চিন্তা চেতনা। দ্বিতীয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা শিশু ব্রেইনে যেটা পেয়েছেন আসেদক, এই ব্রেইনটা সত্য কথা গ্রহণ, সত্য কথা বলনের জন্য তৈরি, এর যে প্রোগ্রামিং, এর যে সফটওয়্যার, এখানে মিথ্যার কোনো সফটওয়্যার দেন নাই আল্লাহ তাআলা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে শিশুকে কোনো ওয়াদা করে কখনো খেলাপ করো না, যা বলবে সেটা বাস্তবায়ন করবে, কারণ শিশুর ব্রেইনে মিথ্যা কি জিনিস সেটা সে জানেই না, তুমি তাকে মিথ্যা শিক্ষা দিও না, মিথ্যা বলতে তাকে শিক্ষা দিয়ে দিও না, যে একটা কথা বললে যে তোমার জন্য আমি আপেল আনবো, পরে আনলে না, তুমি যখন আপেল আনবে বলে আনলে না, জামা একটা কিনবো তোমার জন্য বলে কিনলে না, তোমার জন্য খেলনা আনবো এটা ওয়াদা করে আনলে না, স্কুলে যাচ্ছে না কাঁদছে, তুমি বললা যে তুমি স্কুলে যাও তোমার আমি একটা হেলিকপ্টার কিনে দেব, পরে দিলে না, এই যে ওয়াদা করে খেলাপ করলা, এর থেকে শিশু একটা ইনফরমেশন পেল যে দেখা যায়, বোঝা যায় একটা কথা বলে এটা না নাও করা যায়, এটা উল্টে করলেও কোনো সমস্যা নাই, একটা কথা আমি বলবো, হ্যাঁ দিচ্ছি করছি শুনছি, কিন্তু বাস্তবে দিব না করবো না শুনবো না, এটা করলে দেখা যায় কোনো অসুবিধা নেই, কারণ আমার বাবাই তো এরকম করেছে, আমার মা তো আমাকে স্কুলে গেলে আসলে আজকে পিঠা বানিয়ে খাওয়াবেন ওয়াদা করেছিলেন, পরে পিঠা খাওয়ার নাই, তাহলে আমিও স্কুলে যাচ্ছি বলে যাব না, দোকানে গিয়ে আড্ডা মারব। পৃথিবীর শিশুরা সৃষ্টিকর্তা থেকে মিথ্যা শিখে নাই, মায়ের কাছে শিখেছে, বাপের কাছে শিখেছে, তার মুরব্বীদের কাছে শিখেছে, মিথ্যার কোনো সফটওয়্যার তার ব্রেনে নেই। গাইর মুবারমাজ আলাল কাজিব,
এখানে মিথ্যার কোনো সেল নাই, ইনফরমেশন নাই। এটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের গবেষণার কথা বলছি, যেটা কোরআনের সাথে হুবহু মিলে গেছে। শিশু ব্রেইনে তারা পেয়েছে শুধু সত্য, তার ইনফরমেশন সত্য, সে সত্য চায়, সত্যকে ভালোবাসে। কেউ কিছু বললে সে বাস্তবায়নের জন্য মুখিয়ে থাকে, ওয়াদা করলে অপেক্ষায় থাকে যে এটা আমার জন্য আব্বু আনবে, এটা কেউ বললে সে অপেক্ষায় থাকে যে এটা হবে। যখনই হয় না তখন সে নিজেও একটা কিছু বলে না করার জ্ঞানটা আপনার থেকে শিখলো, আপনি তার মিথ্যার ওস্তাদ হয়ে গেলেন, মিথ্যার টিচার হলেন, তারে মিথ্যাবাদী বানাবার তালিম দিয়ে দিলেন অজান্তে। আপনিও জানলেন না যে কি সর্বনষ্টা করলাম, তার ব্রেনে সত্যতা থাকে। তৃতীয় যে জিনিস, কোনো গরু ছাগল হায়ওয়ান জানোয়ারের ব্রেনে থাকে না, মানব শিশুর ব্রেনে থাকে, সেটা হলো আত্মআল্লুম, শিক্ষা গ্রহণের একটা চেতনা আল্লাহ তার ব্রেনে দিয়েই তাকে পৃথিবীতে পাঠান। والله اخرجكم من بطون امهاتكم لا تعلمون شيئا الله তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করে আনলেন, কিছুই জানতে না। তোমার ভিতরে জানার সব ইনফরমেশন দেয়া আছে, কিন্তু সে বুঝটা তোমার ছিল না। একটা গরুর বাচ্চা প্রসবের সাথে সাথে দৌড় দেয়, দুনিয়াতে পড়ে দৌড় মারে, দৌড় শিখতে হয় না। শিখার পরেই তার মায়ের স্তনে মুখ দিয়ে দুধ পান করা শুরু করে, ডিম থেকে ফুটে মুরগির বাচ্চা, মুরগির বাচ্চার সাথে সাথে খুদ কুড়া কোথায় আছে, তার ব্রেইনে খুদের সফটওয়্যার দেয়া, তার ব্রেইনে কি খেতে হবে সে মুবরমাজ প্রোগ্রাম দেওয়া, সে দুনিয়াতে এসেই সেভাবে করতে থাকে। কিন্তু মানব শিশু একটু ব্যতিক্রম, তার ভিতরে জিনিসগুলি কিছু জিনিস দেয়া আছে, আল্লাহর আল্লাহর জিনিসগুলি দেয়া আছে, কিন্তু দুনিয়ার জিনিসগুলি দেওয়া নাই। কেমনে খাবে, কেমনে সে তার আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক প্রয়োজনগুলি পূরণ করবে, কেমনে সে আত্মরক্ষা করবে, দুনিয়ার এসব কোনো সফটওয়্যার তার ব্রেনে নাই। কিন্তু কুকুরের বাচ্চা, গরুর বাচ্চা, বাঘ ভাল্লুকের শাবক, এদের সবার ব্রেনে এটা দেওয়া আছে যে এখানে আসা মাত্র কি করতে হবে, অটোমেটিক অটো স্টার্টিং এর মাধ্যমে সে করে ফেলছে। কিন্তু মানুষ ব্যতিক্রম, মানুষকে শুধু আল্লাহর গুলি দিয়েছেন আল্লাহ তাআলা, নৈতিকতার জ্ঞানগুলি দিয়েছেন ভালো মন্দ। কোরআন বলছে, ওহে মানুষ, তোমাকে আমি ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করেছি, কোনটা সচ্চরিত্রতা কোনটা অসচ্চরিত্রতা এইটা মাতৃগর্ভ থেকেই এই জ্ঞান নিয়ে তুমি আসো পৃথিবীতে, কোনটা সুন্দর কোনটা অসুন্দর এ বুঝ নিয়ে এই শিশু পৃথিবীতে আসে, কোনটা ন্যায় কোনটা অন্যায়, কোনটা জুলুম কোনটা ইনসাফ এটা নিয়ে আসে। অবিশ্বাসীরা বলে মানুষ কিছুই নিয়ে আসে না, মানুষ যা শিখে মিনাল বিআতি ওয়াল মুজতামা, যারা আল্লাহকে অবিশ্বাস করে, মানুষ বানরের জন্ম এটা বিশ্বাস করে, বিবর্তনবাদ, আস্তে আস্তে মানুষ বিভিন্ন বানর টানর থেকে উন্নত হতে 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 উন্নত মানুষ হয়েছে। আচ্ছা, কবে কোন বোয়াল মাছ উন্নত হতে হতে কোরাল মাছ হয়ে গেছে, কেউ দেখেছেন? কবে কোন লাটি মাছ উন্নত হতে হতে শোল মাছে রূপান্তরিত হয়েছে? পাগলের বকওয়াস সারা বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলি বিশ্ব মূর্খালয়গুলিতে পড়ানো হয়, পাগলের বকওয়াস, এরা আধুনিক বৈজ্ঞানিকভাবে অসত্য, মিথ্যা মিথ্যাচার। এই বিবর্তনবাদে যিনি প্রবক্তা, 1958 সালে তার মৃত্যুকালে, মৃত্যুর পূর্বে 1958 সালে সে যে উক্তি করেছিল যে এই ইন্টেলিজেন্ট ডিজাইনের এই মহাবিশ্ব একজন স্রষ্টা শিল্পী ছাড়া হতে পারে, এটা আমি আজকে অবিশ্বাস করলাম, অসম্ভব। একজন সৃষ্টিকর্তা ছাড়া এই মহাবিশ্বের এত বুদ্ধি, বিচক্ষণ ডিজাইনের প্রতিটি জিনিস এইভাবে আসতে পারে এটা কল্পনা করা যায় না। অতএব আমি বিশ্বাস করলাম যে একজন স্রষ্টা, একজন ডিজাইনার এই মহাবিশ্বের আছে, এটা ডারউইনের কথা। কিন্তু অবিশ্বাসীরা করে কি, কোনো আল্লাহ নাই,
কোনো মানুষ কিছুই নিয়ে আসে না, সত্য বলতে শিখেছে, বাপে সত্য কথা বলছে এই জন্য, মিথ্যা শিখেছে, মিথ্যা কথা শিখেছে, বাপে মিথ্যা বলেছে এই জন্য। বিবাহ করে কেন? সমাজে আগের লোকেরা বিয়ে করেছে, এই জন্য সেও বিয়ে করছে। মানুষ তার হারাম মহিলাদের সাথে যৌনাচার করে না কেন? মা, বোন, খালা, তারপর ভাতিজি, নিজের কন্যা, এদের সাথে যৌনাচার করে না কেন? সমাজ এভাবে, সমাজে এসে সে দেখেছে এটা, অতএব সে ওইভাবে গড়ে উঠেছে। এখন যদি কেউ এগুলো শুরু করে দেয়, সমাজে ওইভাবে তৈরি হয়ে যাবে, সমাজটা ওইভাবে তৈরি হবে। পশ্চিমে এখন যত ব্যভিচার হয়, তার তিন ভাগের এক ভাগ হয় মায়ের সাথে, বোনের সাথে, কন্যার সাথে। যে আমেরিকার, আমেরিকার যে নির্বাচনে দাঁড়িয়েছে এবার কিনা, ট্রাম্প নিজে বলেছেন যে আমার মেয়েটা যদি আমার মেয়ে না হতো, তাহলে তার সাথে আমি ডেটিং এ যেতাম। অবিশ্বাসীরা আল্লাহর বিপরীতে, কোরআনের বিপরীতে তারা বলছে, মানুষের স্বভাব চরিত্র, কর্মচরিত্র মানুষ শিখে শুধুই তার পরিবেশ, শুধুই তার সমাজ থেকে। এই বাপকে কেন শ্রদ্ধা করে, মাকে কেন শ্রদ্ধা করে, যে অতীতকাল থেকে আমরা পৃথিবীতে এসে দেখতে পাচ্ছি, মায়েদেরকে সবাই সম্মান করে, আমরাও করছি, বাবাদেরকে সম্মান করে, আমরাও করছি। এই জন্য এই অবিশ্বাসীরা জিনাকে বৈধ করে দিয়েছে, যে জিনা ভিত্তিক সমাজ তৈরি করো, আস্তে আস্তে এটা হয়ে যাবে। এরা আইন করে নারীতে নারীতে বিবাহ, পুরুষে পুরুষে বিবাহকে রাষ্ট্রীয়ভাবে চালু করে দিয়েছে, যে চালু করে দাও, চালু করলে ভবিষ্যৎ প্রজন্ম এভাবে তৈরি হয়ে যাবে। কি সর্বনাশ! সব স্কুল কলেজে কর্মচরিত্র শেখার উৎস কি? পরিবেশ আর সমাজ। কোরআনও না, ওহিও না, আল্লাহ প্রদত্ত। আমাদের বিলিয়ন বিলিয়ন সেলের ভিতরে, প্রতিটি কোষের ভিতরে রব্বুল আলামিন যে সত্যতার সফটওয়্যার দিয়েছেন, ঈমানের সফটওয়্যার দিয়েছেন, এখানে যে শিক্ষার সফটওয়্যার দিয়েছেন, এখানে যে ন্যায় এটা বুঝবার সফটওয়্যার দিয়েছেন, জুলুম এটা মন্দ বুঝবার সফটওয়্যার দিয়েছেন, একজন নারীকে তার সম্মান দিয়ে, তার জীবনের সমস্ত দায় দায়িত্ব নিয়ে, তাকে সম্পূর্ণ অধিকার দিয়ে, সমান অধিকার দিয়ে, স্ত্রীত্বের মর্যাদা দিয়ে নেয়া, এটা উত্তম। এই সফটওয়্যার আল্লাহ দিয়েছেন আমাদের ব্রেইনে। আর ব্যভিচার করা, তাকে কোনো অধিকার দিলাম না, ক্ষণকালের জন্য কয়টা পয়সার বিনিময়ে তাকে ব্যবহার করা হলো, তারপর রাস্তায় ছড়ে ফেলে দেয়া হলো, এটা অন্যায়, এটা জুলুম, এটা বিশ্রী, এটা কলঙ্কিত অধ্যায়, এটা বুঝার সফটওয়্যার আল্লাহ মানুষের ব্রেইনে দিয়েছেন। শুধু মানুষ নয়, প্রাণীর ব্রেইনও এই জিনিসটা আছে।